আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি দি বার শো সিজন ওয়ানে। যে যেখান থেকে আমাদের এই অনুষ্ঠানটি দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন। দি বার শোর সিজন ওয়ানকে আমরা সাজিয়েছি ভ্যাট বিষয়ক আলোচনা নিয়ে। ইতিপূর্বে আপনারা সবাই জানেন দীপ্ত টিভিতে 10টি পর্ব আমরা প্রচার করেছি। পরবর্তী ধারাবাহিক পর্বগুলি বিশেষ কারণে প্রচার করা সম্ভব হয় নাই বিধায় এখন আমরা নতুন করে আবার সাজিয়েছি দি ভ্যাট বিষয়ক সিজন ওয়ান দি বার শো। আমরা আজকে আমাদের যারা জ্ঞানী গুণীজন যারা রয়েছেন আমাদের স্টুডিওতে অতিথি হিসাবে তাদেরকে নিয়ে আমরা ভ্যাট বিষয়ক আলোচনা করব। সর্বপ্রথম আমি পরিচয় করিয়ে দিচ্ছি সবার সাথে যারা আজকে আমাদের অতিথি রয়েছেন। আমার ডান দিকে যিনি রয়েছেন উনি হচ্ছেন আল্লামা মুফতি মোহাম্মদ মিজানুর রহমান নৈমী সাহেব, তিনি রহমানিয়া নৈমিয়া কমপ্লেক্সের পরিচালক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। এরপর আমার ডান দিকে যিনি রয়েছেন রেভারেন্ড বিনয় শাওর, মিরপুর এডি চার্জ ইমানুয়েল। এরপর আমার বাম দিকে যিনি রয়েছেন আমাদের বিজ্ঞ আইনজীবী অ্যাডভোকেট আব্দুল বাতেন, বাংলাদেশ সুপ্রিম কোর্ট এবং তিনি সাবেক ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্বরত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনে। আসসালামু আলাইকুম। এরপর যিনি রয়েছেন আমাদের প্রধান অতিথি হিসেবে প্রফেসর ডক্টর মোহাম্মদ আতাউর রহমান মিয়াজি, যিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক ইতিহাস ও সাংস্কৃতিক বিভাগে রয়েছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আজকের এই জ্ঞানী এবং গুণীজনদেরকে নিয়েই আমরা ভ্যাটের বিষয় নিয়ে কথা বলবো, আলোচনা করব। বর্তমান আমাদের দেশে রাজস্ব খাতে ভ্যাট অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিষয়। দেশের উন্নয়ন হচ্ছে ভ্যাট দিয়ে। দেশের প্রত্যেকটি অর্থনীতির যে বিষয়গুলি রয়েছে সবগুলি চলতেছে মূলত ভ্যাট দিয়ে। যে ভ্যাটটা এত গুরুত্ব বজায় রাখে বা এত গুরুত্ব রাখে সেই ভ্যাটটি সম্বন্ধে আমাদের অনেক অজ্ঞতা রয়েছে। এই অজ্ঞতাকে দূর করার জন্যই দি বার শোর সিজন ওয়ানে ভ্যাট বিষয়ক আজকের এই অনুষ্ঠান। আমি সরাসরি আলোচনায় যাব, কিন্তু আমাদের ভ্যাট বিষয়ক আলোচনাগুলি শুরু করার আগে আমরা ছোট্ট একটা 5 মিনিটের নাটিকা দেখি। মূলত নাটিকা দেখার উদ্দেশ্য হচ্ছে যাতে করে আমরা বিষয় নাটিকার বিষয়বস্তু নিয়ে বিস্তারিত আলোচনা করতে পারি। একটা ছোট নাটকের মাধ্যমে আমরা বোঝানোর চেষ্টা করেছি যে যাতে করে ভ্যাটটা কি বা যে বিষয়ের উপর আলোচনা করব ওই বিষয় যেন আমাদের বুঝতে সহজ হয়। কথা না বাড়িয়ে চলুন আমরা ছোট্ট একটা নাটক দেখব। এখন বাজে 11:30, 10টা থেকে বসে আছি, এতক্ষণ লেট করলেন কেন? সে কৈফিয়ত কি আপনাকে দিতে হবে? না, মানে আমি ঠিক কথাটা সেইভাবে বলি নাই। যেভাবেই বলেন এসব শোনার আমার সময় নাই। আমি তো শুধু আপনাদের ওই ভ্যাট রিসিভ করার জন্য এখানে বসে নাই, আমাদের উপর মহলে অনেক ব্যস্ততা থাকে। এক কাজ করুন না, অফিস টাইমটা 9:05 বদলে 12:05 করুন, আমরা সেই অনুযায়ী আসব। এই যে 2 ঘন্টা বসে থাকলাম, আমরা তো ব্যবসা করি তাই না, আমাদের তো লস হয়। চলে গেলেই পারতেন, আপনাকে কি আমি বেঁধে রেখেছি? না, চাইলেও তো আমি যেতে পারি না, ভ্যাট সাবমিট তো আমাকেই করতে হবে। আপনাকে ভ্যাট সাবমিট করতে হলে আমাদের অফিসে এখানে এসে এভাবে বসে থাকতে হবেই। আমাদের তো বসে থাকতেই হবে, সরকার নিয়ম করেছে ব্যবসা করলে ভ্যাট দিতে হবে, ভ্যাট দিতে আসলাম, এখন ব্যবসা করাটা তো অপরাধ তাই না? আর আপনি সরকারি অফিসার, আপনি মহা ক্ষমতাবান, যখন খুশি তখন আসবেন। এই এই, আপনি বেতন দেন নাকি? হ্যাঁ, এত বড় বড় কথা বলেন, যান যান, আপনার ভ্যাট আমি নেব না, যান। আমাদের টাকায় আপনাদের বেতন হয়? আজকে ভ্যাট সাবমিট করতে এসেছি, ভ্যাট সাবমিট আমি করেই যাব। এই যে পেপার্স নিয়ে এসেছি, রিসিভ করেন। আপনি বললেই তো আমি ভ্যাট রিসিভ করতে পারি না। আপনি ছাড়াও তো এই অফিসে আরো লোকজন আছে তাই না? আমি দেখছি বিষয়টা। আইসে জ্ঞান দিতে, সবাই বসে আছে তাদের কোনো সমস্যা হয় না, আপনার 2 ঘন্টাতেই বিরাট বিরাট লস হয়ে গেছে। বেশি দেরি বেরি করলে ফাইল দেবো আটকায়, আর 2টা মামলা দিলে সাইজ হয়ে যাবে। না, এখন ঘোরেন রুমে রুমে, আপনার জন্য তো সব ভ্যাট রিসিভ করার জন্য বসে আছে। এভাবে তো হুট করে আপনার 4.3 রিসিভ করা যাবে না। আপনার আগের 4.3 ডকুমেন্ট বের করতে হবে, সব কিছু চেক করতে হবে, তারপরে। আমার আগের 4.3 ওকে আছে, একটু চেক করে দেখুন না। আগের 4.3 আমাদের অনেকগুলো ফাইল, কোন ফাইলের চিপা চাপায় কোথায় আছে এটা বের করব, চেক করব তারপরে। এর চেয়ে তো অনলাইনে সাবমিট করাই ভালো ছিল। অনলাইনে সাবমিট করলেও আপনাকে ম্যানুয়ালি অল ডকুমেন্ট জমা দিতে হতো। তাহলে অনলাইনে সাবমিট করে আমার লাভটা কি? আমাদের সার্ভার ম্যাক্সিমাম টাইম ডাউন থাকে,
সিস্টেমে কিছু জটিলতা আছে, সব ইনফরমেশন সঠিকভাবে পাওয়া যায় না। অনলাইনে সাবমিট করলেও আপনাকে ম্যানুয়ালি অল ডকুমেন্ট জমা দিতে হবে। আমরা অনেক আন্তরিক, তাই আমরা চাই না সার্ভার ডাউনের কারণে আপনাদের অনলাইনে ভ্যাট সাবমিট করতে লেট হোক। বন্ধু, অসময়ে তোমার অফিসে চলে এলাম। আমি তো তোমার জন্য অপেক্ষা করছিলাম, মানে বসে বসে কার্টুন দেখছিলাম, তো আবার বারবার আটকে যায় নেটওয়ার্কের এই অবস্থা। হ্যাঁ, এইভাবেই তো চলছে। আচ্ছা বাদ দাও, এই যে তুমি অসময়ের কথা বললি, আরে আমার অফিসে তুমি আসবে, এখানে আবার সময় অসময় হিসাব করতে হবে কেন? তা ঠিক। এবার বলো, আমাকে কেন এত জরুরি তলব করলে? আরে জরুরি তলব করলাম কোথায়, অনেকদিন পর তুমি আমাকে কল করলাম, বললা এলাকা দিয়ে যাচ্ছ। আমি ভাবলাম যে আসুক, বন্ধু অফিসে চলে আসুক, লাঞ্চ আওয়ার, দুই বন্ধু মিলে একসাথে লাঞ্চ করবো, আড্ডা দেবো, এই তো। তা ঠিক, আমারও আজকে জরুরি কোনো কাজ নেই, হিয়ারিং ছিল, কাজটা শেষ করে ভাবলাম তোমার অফিসে চলে আসি। এখন বলো মেনু কী হবে, কী খেতে চাও? খাওয়া দাওয়া পরে হবে, আগে বলো এই অবস্থা কেন? আরে বয়স বেড়ে যাচ্ছে না, শরীর তো একটু ভারো হবেই, তাছাড়া সারাক্ষণ এই চেয়ারে বসে বসে ডিউটি করছি, কাজ পরিশ্রম তো নেই, এই জন্য ভুঁড়িটা একটু কন্ট্রোলের বাইরে চলে গেছে। ধুর ব্যাটা, আমি কি তোমার শরীরের কথা জিজ্ঞেস করেছি? আমি তোর অফিসের কথা জিজ্ঞেস করেছি। কেন অফিসের অবস্থা, মানে মানে কি অফিসের কি হয়েছে? রিসেপশনের ওখানে দেখলাম কোনো রিসেপশনিস্ট নেই, ফাঁকা মাছে উঠছে। এবার অফিসে ঢুকলাম, ডেস্কে ডেস্কে কোথাও কম্পিউটার আছে কোথাও নেই, আর কম্পিউটার যার টেবিল আছে সে কম্পিউটার কাজ করছে। সবাই যদি অনলাইনে কাজগুলো করতো তাহলে গ্রাহক সেবার মান বেড়ে যেত, গ্রাহকরা ভালো সেবা পেত। দেশে অনলাইন সিস্টেম থাকার পরেও ফাইলের এত জটলা, এই অনলাইনের যুগে এসেও দিনের পর দিন ব্যবসায়ীদের ভ্যাট সাবমিটের ক্ষেত্রে হয়রান হতে হচ্ছে। সরকারি অফিস না, বুঝুই তো। এই যে তুমি যে চেয়ারটা বসে আছো, আমার তো মনে হচ্ছে চেয়ারটা ভাঙা। আর এটা কোনো টেবিল, মানে এই টেবিলে একটা অফিসার বসতে পারে? আরে বন্ধু, মানে নতুন চেয়ার নতুন টেবিল যে আনবো, টাকা কোথায়, বাজেট কই? আশ্চর্য, সরকার তো প্রতি বছর এইসব ডেভেলপমেন্ট কাজের জন্য অনেক টাকা বরাদ্দ দিচ্ছে। তা তো দেয়, কিন্তু আমাদের হাত পর্যন্ত এসে পৌঁছে না। আমি তো কম্পিউটার, রাউটার, চেয়ার, টেবিল এগুলোর জন্য রিকোয়েস্ট দিই, বরাদ্দ প্রতি বছরই হচ্ছে, কিন্তু আমরা চোখে দেখি না। ওই যে যারা মিটিং মিছিল করে অফিস গরম রাখে, সব কিছু তারাই হাও। প্রিয় দর্শক, দেখলাম ছোট্ট একটি নাটিকা, যে নাটিকার মাধ্যমে আমি বোঝাতে চেষ্টা করেছি যে ভ্যাট অফিসে, ডেস্কপাচে বা গ্রহণ শাখায় কোনো ব্যবসায়ী যখন যাচ্ছে ডকুমেন্টস বা তার নিজস্ব কোনো দলিলাদি বা দরখাস্ত দাখিল করার জন্য, সময় মতো নিচ্ছে না, এক টেবিল থেকে আরেক টেবিলে প্রেরণ করা হচ্ছে, এক অফিসার থেকে আরেক অফিসার, এই ধরনের যে জটিলতাগুলি, কোনো ব্যবসায়ী যখন ভ্যাট অফিসে যায় সেখানে গিয়ে ডেস্কপাচ বা গ্রহণ শাখার জন্য যখন কোনো দাখিল করতে চায় কোনো ডকুমেন্টস বা কোনো দলিলাদি, সেই বিষয়ে কী ধরনের হয়, কীভাবে হয়রানি হয় সেটা বোঝানোর চেষ্টা করেছি। আর এই বিষয় নিয়ে মূলত আজকে আমরা জ্ঞানী এবং গুণীদের নিয়ে কথা বলবো। প্রথমে আসবো আমাদের বাম দিকে যিনি রয়েছেন অ্যাডভোকেট আব্দুল বাতেন সাহেবের কাছে। স্যারের কাছে জানতে চাইবো এই বিষয়ে আপনার কী বক্তব্য, যে নাটিকা আপনি দেখলেন। আসসালামু আলাইকুম। যে নাটিকাটি দেখলাম সেখানে যে রিসিপ সেকশনে নাটিকাটিতে উল্লেখ করলেন যে মশা মাছি উঠছে টেবিল চেয়ারগুলিতে, তো ডেস্কপাচের কাজ হলো যে উনি শুধুমাত্র ডকুমেন্টটা রিসিভ করবেন এবং যথাযথ স্থানে সেইটা পৌঁছে দেবেন, এর চেয়ে বেশি ওনার কোনো কাজ নেই এখানে। আর ব্যবসায়ী এসে দুই ঘন্টা বসে আছেন, ওনাকে বললেন যে রিসিভ করতে, বললেন যে আমি কি আপনার এই মানে ডকুমেন্ট 9.4.3 রিসিভ করার জন্য বসে আছি, আমার আর উপর মহলে অনেক কাজ আছে। এখানে উনি ব্যবসায়ীদেরকে গভর্নমেন্ট ওনাকে চাকরি দিয়েছে, ওনার অ্যাসাইনমেন্টটাই হলো এই কাজটা করা, ব্যবসায়ীদের কাছ থেকে এই 4.3 ডকুমেন্টটা রিসিভ করা এবং সেই অনুযায়ী তাদেরকে যথাযথ সার্ভিস প্রদান করা। আর উনি বললেন যে আপনি আপনার বেতন খাই, উনি তো বেতন খান বলতেছেন যে সরকারি বেতন খান, সরকারি বেতনটা কোথা থেকে আসে ওনার সেদিকে ভ্রুক্ষেপ নাই।
অর্থাৎ জনগণের এই রেভিনিউর মাধ্যমেই তো উনি এসেই বেতনটা পান। গভর্নমেন্টের তো আর অন্য কোনো হেডের থেকে ইনকাম আসে না। গত এই যে বৃহস্পতিবারে বাজেট উপস্থাপন হয়েছে আমাদের মহান সংসদে, সেখানে রেভিনিউ আর আর্নিংয়ের উপরই তো টোটাল বাজেটটা প্রণীত হয়েছে, নির্ধারণ প্রণীত হয়েছে, জাতির সামনে বাজেটটা পেশ করা হয়েছে। তো এই বাজেটটার এই মূল এই আর্নিংটাই হচ্ছে যে NBR এর মাধ্যমে টোটাল রেভিনিউটা কালেকশন করবে, আর এই ভ্যাটটা এই রেভিনিউরই অংশ, মূল অংশটাই ভ্যাটের মাধ্যমে অর্জিত হয়ে থাকে। এবং যেইটার মাধ্যমে আমাদের এই যে বাজেটটা প্রণীত হয়েছে এক বছরের, আমাদের এই রাষ্ট্রযন্ত্রের টোটাল অর্থনৈতিক কাঠামোটা এই আর্নিংটা এই ভ্যাটের বা রেভিনিউর মাধ্যমে দিয়ে সম্পাদিত সমস্ত কার্যগুলি নির্বাহ হয়ে থাকে। তো এখানে এই যে আজকের যে বিষয়টা ড্যাশপাস সেকশনে, ড্যাশপাসের সেকশনের ওনারা রিসিভ করবে, 4.3টা দাখিল করবে। সেই দাখিল করার ক্ষেত্রে বলতেছে যে টেবিল চেয়ারের অবস্থা, বলে যে টেবিল চেয়ারের প্রতি বছরই বাজেটদের টাকাও যথারীতি আসে, কিন্তু এই টেবিল চেয়ার কেনা হয় না। আর ওই যে সেকশন থেকে রিকুইজিশন দেওয়া হয় সেই সেকশনে আসে এখনও পৌঁছে না। এই যদি অবস্থা হয়, সেই জন্য আমি বলবো যে গভর্নমেন্ট এই খাতকে সর্বাধিক গুরুত্ব দিয়েছে, কিন্তু জনগণ সেই সুবিধাটা পাচ্ছে না, ব্যবসায়ীরা সেই সুবিধা পাচ্ছে না, ব্যবসায়ীরা ঠিকমতো রিটার্ন সাবমিট করতে পারছে না, এবং তারা রীতিমতো রিটার্ন সাবমিট করতে না পারলে তাদেরকে আবার পেনাল্টি গুনতে হবে, সেই পেরেশানিতে তারা আছে। এই পেরেশানিটা সরকারি কর্মকর্তা বা কর্মচারীদের মাধ্যমে মোটেও তাদের এক একজনের ওই যে আসছে বন্ধুকে রিসিভ করছে, ভুরি বুঝ করবে শরীরের ভুরি মোটা হয়ে গেছে, সারাদিন চেয়ারে বসে থাকে। আরেকজন 2 ঘন্টা পরে আসছে, ওনার কোনো অফিসিয়াল যে টাইম মেনটেনিংয়ের কোনো বালাই নাই। এই সমস্ত যে অবস্থা, এই সমস্ত অবস্থার দিকে আমি ওই সরকারের প্রতি স্বনির্ভর অনুরোধ থাকবে, ওনারা যেন এই খাতগুলিতে গভর্নমেন্টের যে রেভিনিউ খাত, এই রেভিনিউ না হলে আমাদের যদি তেল ছাড়া যেমন গাড়ি চলে না, রেভিনিউ যদি প্রপার কালেকশন না হয় তাহলে বাজেট বাস্তবায়ন হবে না। ধন্যবাদ স্যার, আপনাকে আসবো, আপনাকে ছোট্ট একটা প্রশ্ন নিয়ে যে আপনার বক্তব্য হচ্ছে ডেস্ক পাচ্ছে ভ্যাট অফিসে, শুধু ডেস্ক পাচ্ছে যদি কোনো ব্যবসায়ী বা কোনো জনগণ যদি কোনো ডকুমেন্টস বা কোনো দলিলাদি নিয়ে সাবমিট করতে যায়, তাহলে উচিত ডেস্ক পাচ্ছে সেটা গ্রহণ করা এবং গ্রহণ করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বা কর্মকর্তার নিকট পৌঁছে দেওয়া, ফেরত না দেওয়া। ধন্যবাদ স্যার, আপনাকে আসবো। আমাদের প্রধান অতিথি আজকে যিনি রয়েছেন, স্যার আপনার কাছে জানতে চাইবো এই যে ডেস্ক পাচ্ছে ডকুমেন্টস রিসিভ করতে চায় না, এই বিষয়ে কি আপনার কি বক্তব্য? ধন্যবাদ দপ্তরে সম্মানিত মডারেটর, অত্যন্ত চমৎকার, সময় উপযোগী এবং জীবন ঘনিষ্ঠ বাস্তব একটি বিষয়ের প্রতিফলন আমরা এই ক্ষুদ্র নাটিকাটিতে লক্ষ্য করলাম। এবং এ বিষয়ে আমাদের বিজ্ঞ আইনবিদ তিনি চমৎকারভাবে অ্যানালাইসিস করলেন এবং আইনের বিষয়টাও তিনি উপস্থাপন করেছেন। তো এখন আমি যে বিষয়টা লক্ষ্য করলাম, প্রথমত দেখুন এখানে ভ্যাট, ভ্যালু এডেড ট্যাক্স, মূল্য সংযোজন কর, আর এটার সার্বিক দায়িত্বটা হলো ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ, জাতীয় রাজস্ব বোর্ড NBR তাদের। এখন একটা হলো থিওরিটিক্যাল বিষয়, আইন এই আছে ওই আছে এই আছে, কাগজে কলমে লিপিবদ্ধ আছে, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। আরেকটা হলো প্র্যাকটিক্যাল ইমপ্লিমেন্টেশন, দুইটা ভিন্ন জিনিস। আমাদের দেশে লিখিত আইন চমৎকারভাবে আছে, কিন্তু আমরা বিভিন্ন সেক্টরে দেখি, এই নাটিকাতেও দেখলাম এবং এখানে যা দেখলাম, এখানে কিন্তু আমি যা বুঝেছি কল্পনার কোনো বিষয় নেই, যেনতেনভাবে উপস্থাপন করা হয়নি। এখানে একেবারে প্র্যাকটিক্যাল একটা চিত্র, এভিডেন্স, বাস্তব চিত্রটাই এখানে তুলে ধরা হয়েছে। বাংলাদেশের NBR সহ ভ্যাট সহ অন্যান্য সবগুলো অফিস আদালতেই মূলত এরকম আচরণটাই দেখা যায়। তো এখন এটা কি, এই যে এরকম আচরণ দেখা যায় প্র্যাকটিক্যালি, এটা কিন্তু আইনের
পরিপন্থী কাজ এবং এটা হলো এক ধরনের দায়িত্বহীনতার পরিচয়। এটা হলো দায়িত্ব পালন না করে কিভাবে প্রতারণা করে মানুষের কাছ থেকে সুবিধা আদায় করা যায় তার একটা বাস্তব চিত্র। কারণ একজন ব্যক্তি ব্যবসায়ী, তিনি ভ্যাট নিয়ে সংশ্লিষ্ট কাগজপত্র ডকুমেন্টসগুলো নিয়ে আসবেন অফিসে সাবমিট করতে, তার তো এখানে পাঁচ মিনিটের বেশি সময় লাগার কথা না। কারণ এটা রিসিভ করার জন্য সংশ্লিষ্ট ব্যক্তি তার টেবিলে, চেয়ারে, তার ওই অফিসে বসে আছেন এবং কাগজপত্র সব আছে, এবং যিনি ব্যবসায়ী আসছেন তার ফাইলটা তো আলাদা সংরক্ষিত আছে। ওটা কেন, কোথায় ঢুকলো, সার্ভারের প্রবলেম, কোথায় হারিয়ে গেল, এই কথাগুলো একদম বাজে কথা, নোংরা কথা, আইন পরিপন্থী কথা, দায়িত্বহীনতার চরম নিদর্শন। এবং এই ধরনের অফিসার কর্মচারী যেখানে আছে, এনবিআর এর দায়িত্ব হলো আগে এদের চিহ্নিত করা এবং দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া, যাতে ভবিষ্যতে এই ধরনের অপকর্ম করার সুযোগ আর কেউ না পায়, যাতে করে ব্যবসায়ীদেরকে হয়রানি করা না হয়। আর ডেস্ক পাসে আসবে, ডেস্ক পাস মানে কি, কাগজপত্র ডকুমেন্টসগুলো তিনি দেবেন আর উনি আছেন বসা, উনি স্বাক্ষর করে সেল দিয়ে অফিসিয়ালি ওটা রিসিভ করবে, ম্যাটার অফ ওয়ান মিনিট, এ সিঙ্গেল মিনিট। এর বাহিরে উনি যেটা দেখালেন, হ্যাঁ তার উপরে অনেক কাজ, তো তোমার কাজটা তো এটা, তোমার উপরের কোন কাজ? আর উপরের কাজ থাকলে তার এখানে এসে তো ভদ্রভাবে বলতে হবে, সরি আমার ওই দায়িত্বটা ছিল, ওই মিটিংয়ে ছিলাম, আপনি এখানে বসে আছেন অনেকক্ষণ, এজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত, ভাই বলুন আপনাকে কি সেবাটা দিতে পারি। আচরণটা হওয়া ছিল এরকম, উনি দুই ঘন্টা পরে এসে যে অধ্যত্তপূর্ণ আচরণটা করলেন, এটা কোন দিক থেকে মানানসই, একেবারেই বেমানা। সুতরাং এমনটা আমরা চাই না, আর এমনটা হলে কখনো এই দেশে শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠিত হবে না। আর রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে সবচেয়ে বড় হাতিয়ার হলো ইকোনমি। অর্থনৈতিকভাবে যেই সরকার, রাষ্ট্র সবচেয়ে বেশি সমৃদ্ধশালী, তাদের কিন্তু উন্নয়নের কাজ করা তত সহজ। রাইট, আমাদের এই পদ্মা সেতু, ফাইন, তো পদ্মা সেতু বাস্তবায়ন করতে হলে যে কত কোটি কোটি টাকার প্রয়োজন, ওই টাকাটা তো আসতে হবে। তো আসতে হলে যাদের কাছ থেকে আসবে তাদেরকে সর্বোচ্চ সম্মান দিয়ে, তাদের সাথে ভালো আচরণ করে ওইগুলো আদায় করে নিতে হবে। আমরা যদি এরকম কাজ করি, আরেকটা বিষয় হলো, দেখুন যারা প্রজাতন্ত্রের কর্মচারী, সংবিধানে কিন্তু অফিসার কর্মকর্তা বলে কোনো শব্দ নেই আমার জানা মতে, আইনবিদ ভালো বলতে পারবেন, সেখানে সবাইকে বলা আছে কর্মচারী, এবং রাষ্ট্রের মালিক হলো জনগণ, আমাদের সংবিধান বলে। তো প্রজাতন্ত্রের মালিক হলো জনগণ, জনগণের ভিতরেই ব্যবসায়ী, শিক্ষক, শিল্পপতি, আমরা যারা বসা আছি, সারা মানে আমাদের দেশের সকল মানুষ, তো তারা হলেন রাষ্ট্রের মালিক। আর প্রজাতন্ত্রের কর্মচারী মানে এই মালিকদের কর্মচারী, সেবক, চাকর, তারা হলো এরা যারা অধ্যত্ব প্রদর্শন করে। এখন সবচেয়ে মজার ব্যাপার হলো, মনিবের সাথে যখন কোনো গোলাম ওই রকমের আচরণ করে, ওটা কেমন করে সম্ভব? তাহলে বুঝতে হবে, হয় মনিবের মেরুদণ্ড ঠিক নাই এজন্য ওই আচরণ ঠিক মতো মেনে নিচ্ছে, অথবা বুঝতে হবে মনিবের চেয়ে ওই গোলামের ক্ষমতা বেশি, দাপট বেশি, হম্বিতম্বি বেশি, যার জন্য এমনটা হচ্ছে। সুতরাং আইনের দৃষ্টিতে, মানবতার দৃষ্টিতে, ধর্মীয় দৃষ্টিকোণ থেকে সব দিক থেকে বিচার বিশ্লেষণ করলে এমন আচরণ কাঙ্ক্ষিত না। ধন্যবাদ স্যার, আপনাকে আসবো, ছোট্ট একটা প্রশ্ন নিয়ে হাজির হব আপনার কাছে। প্রিয় দর্শক, আমরা দুজন গুণীজন, একজন বিজ্ঞ আইনজীবী এবং একজন প্রফেসর এবং যথেষ্ট জ্ঞানী ব্যক্তি, দুজনের একই বক্তব্য, সরকারি আইন হচ্ছে ডেস্কপাচে কোনো ডকুমেন্টস নিয়ে গেলে সরকারি দপ্তরে ওনাকে রিসিভ করতে হবে আগে, তারপর যদি কোনো ভুলভ্রান্তি থাকে বা কোনো সমস্যা থাকে সেটা পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে, কিন্তু আগেই রিসিভ না করে কোনো হয়রানি করা যাবে না। এই বিষয় নিয়ে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে কি বলা হচ্ছে আমরা একটু শুনবো। প্রথমে আসবো আমি আল্লামা মুফতি মিজানুর রহমান নইমি সাহেবের কাছে। জানতে চাইবো যে যদি কোনো সরকারি কর্মকর্তা বা কর্মচারী এই ধরনের কোনো হয়রানিমূলক আচরণ করে ব্যবসায়ী বা জনগণের সাথে, তাহলে আমাদের ইসলাম ধর্মে এই কি ধরনের ইনস্ট্রাকশন দেওয়া আছে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়া সালাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহাবিকা ওয়া আহলি বাইতিকা সাইয়্যিদি ইয়া নাবিয়াল্লাহ। শুকরিয়া আদায় করছি মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের
এবং সাথে সাথে শুকরিয়া আদায় করছি দ্য বার শোর সিজন ওয়ানের জনগণকে সচেতনতা করার জন্য এবং সকলকে বাংলাদেশের সমস্ত জনগণকে ভ্যাট ট্যাক্স এই বিষয়ে যাতে প্রত্যেকটা মানুষ বুঝতে পারে সে অনুষ্ঠান দ্য বার শোর নিয়মিত আয়োজন করে যাচ্ছেন এবং শুকরিয়া আদায় করছি আপনার যিনি বিজ্ঞ সঞ্চালক রয়েছেন। ইসলাম ধর্ম যেটা আমরা বলি এক কথায় বলা চলে ইসলামটা হলো মানবতার ধর্ম। হাদিসে পাকের মধ্যে ইরশাদ ফরমান খায়রুন নাস মাইয়ানফুন নাস প্রকৃত উত্তম মানুষ সে যিনি অন্য মানুষের উপকার করে। ইসলাম বলছে সে হলো প্রকৃত উত্তম এবং সেই উত্তম মানুষ। তো এখানে আমরা নাটিকার মধ্যে যেটা দেখলাম যে তার যে দায়িত্বটা ছিল তাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে অর্পিত তার উপর যে দায়িত্ব হয়েছে সে এটাকে অবহেলা করে তার দায়িত্ব যেটা ছিল তাকে উপকার করা তার ফাইলটা রিসিভ করা সেটা না করে তার সাথে যে ব্যবহারগুলি করলো সর্বপ্রথম সেই দৃষ্টিকোণ থেকে ইসলামের দৃষ্টিকোণ থেকে সর্বপ্রথম যেটা আমরা বলবো এটা মানবতার বহির্ভূত কাজ। ইসলাম কখনো এটাকে সাপোর্ট করে না করবেও না কখনো করেও নাই। এরপর আসেন এটাও এক প্রকার ইসলামের মধ্যে এটাও এক প্রকার জুলুমের কাতারে পড়ে। যেমন আপনি তাকে ফাইলটা রিসিভ করলেন না ডেস্কের যে ফাইলে আপনার যে দায়িত্বটা ছিল সেটা রিসিভ করলেন না আপনার দায়িত্বটা আপনি পালন করলেন না আপনি তাকে কষ্ট দিচ্ছেন সে দুই ঘন্টা বসে আছে মুসলমান সে তো একজন মানুষ মানবতা বলে একটা কথা আছে ইসলামের মধ্যে আপনার সেই মানবতা আপনি যদি মানুষ হয়ে থাকেন সেই মানবতাটা আপনার ভিতরে নেই। সেজন্য যারা এই কাজগুলি করবে তারা এক প্রকারে জুলুম করবে আর আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারিম এরশাদ ফরমান জুলুমকারী যারা হবে তাদের জন্য হাশরের ময়দানে অন্ধকার আচ্ছন্ন থাকবে এবং আল্লাহ কশ্চিনকালও জুলুমকারীদেরকে পছন্দ করেন না। আর জুলুমকারীদের সর্ব অবস্থায় সবসময় যেটা নির্ধারিত ঠিকানা সেটা হলো আল্লাহর জাহান্নাম। সেজন্য আমাদের ইসলাম ধর্ম সবসময় মানবতার শিক্ষা দিচ্ছে এবং একজন আরেকজনের সাথে যে মানবতার সাথে পেশ করা আচার ব্যবহার আপনি তাকে যে বিষয়টা নিয়ে নাটকের মধ্যে আমরা দেখলাম যে সে যেই ব্যাখ্যাগুলি দাঁড় করাচ্ছে কিন্তু আমাদের প্রধান অতিথি যিনি আছেন প্রফেসর সাহেব স্যার অনেক সুন্দর কথা বলেছেন যে কোনো ধর্মে এটাকে সাপোর্ট করছে না। সে পরিপ্রেক্ষিতে ইসলাম ধর্ম বলছে দেখেন ইসলামের মধ্যে আপনি যখন আপনার কাছে কোনো মানুষ আসে কোনো একজন মানুষ সে মুসলমান হোক যে কোনো ধর্মের হোক সে আসলো আপনার উচিত হবে যদি আপনি পারেন তার উপকারটা করে দেন আর যদি আপনার অক্ষমতা হয় বা আপনার এটা সম্ভব না তখন আপনি তাকে একটা সলিউশন দিয়ে দেন বুঝিয়ে দেন যদি তাও না পরামর্শ দিয়ে দেন যদি সেটাও আপনার পক্ষে সম্ভব না হয় তাহলে আপনি তাকে বুঝিয়ে বলেন যে ভাই এটা আমার দ্বারা সম্ভব হচ্ছে না কিন্তু জেনে শুনে বুঝে কাউকে ক্ষতি করা কার উপর জুলুম করা অত্যাচার করে এটা কখনো ইসলাম সাপোর্ট করে না। ইসলাম কখনো এটাকে ভালো চোখে দেখে না এবং এটার জন্য তাকে অবশ্যই শাস্তি ভোগ করতে হবে। ধন্যবাদ হুজুর, আপনাকে আসবো আপনার কাছে আবার হয়তো বা স্যার আপনার কাছে জানতে চাইব যেহেতু আপনি একজন যথেষ্ট খ্রিস্টান ধর্মের জ্ঞানী একজন গুণী ব্যক্তি আমাদের খ্রিস্টান ধর্মে এই বিষয়ে কি বলা আছে? ধন্যবাদ জানাই আজকে এই সুন্দর সুযোগের জন্য আবারও আপনাদের সঙ্গে এই সংলাপে এই টকশোতে আসতে পেরেছি। দিবার শোর কর্তৃক আয়োজিত এই অনুষ্ঠানকে সাধুবাদ জানাই এবং ধন্যবাদ জানাই যে দেশের স্বার্থে এবং বিশেষ করে বৃহত্তর স্বার্থের লক্ষ্যে আপনি এগিয়ে চলেছেন। বিশ্বাস করি এই যে অ্যাওয়ারনেস প্রোগ্রাম এটি আসলেই আমাদের দেশের জন্য জাতির জন্য খুবই মঙ্গল বয়ে নিয়ে আসবে। আমাদের ধর্মীয় দৃষ্টিকোণ থেকে যে দিক নির্দেশনা দেওয়া হয়েছে বিশেষ করে হচ্ছে জাতির প্রতি মানুষের অ্যাকাউন্টেবিলিটি দায়বদ্ধতা এটি খুবই জরুরি। যে যে কাজেই রয়েছেন সে ছোট হোক বড় হোক প্রত্যেকের দায়িত্বশীলতা যদি কেউ আসলে না মান্য করে তো এটাতে ক্ষতি যে কোনো ধরনের ক্ষতির সম্মুখীন দেশ জাতিকে এবং কমিউনিটিকে হতে হবে। বাইবেল পরিষ্কারভাবে প্রথম করিন্থীয় বিশ্বভাগ 10:24 পদে এই কথা বলছেন যে কেউ স্বার্থ চেষ্টা না করুক বরঞ্চ অন্যের মঙ্গলের জন্য কাজ করুক নিবেদিত হোক। এটি হচ্ছে বাইবেলের রেসপন্স যেন স্বার্থের চেষ্টা যখনই আসলে স্বার্থ আসে তখন উপরের কথা আসে যখন স্বার্থ আসে অন্য টেবিলের প্রতি একটু কেয়ারি দেখা যায় কিন্তু জনতার যে সেবা ব্যবসায়িক ক্ষেত্রে সত্যিকার অর্থে অনেক সমাদর দরকার সম্মান দরকার কারণ তাদের রেভিনিউ দ্বারা আমাদের বাংলাদেশের অনেক ক্ষেত্র উন্নয়ন দিকে নিয়ে যাচ্ছে। এবং বাইবেলে আরেকটা সুন্দর কথা আছে যাকোবে বলা হচ্ছে 4:4 সেখানে পরিষ্কারভাবে বলা হচ্ছে 17 পদে
যে সৎকর্ম করতে জানে অথচ না করে তার এটা পাপ হয়। প্রত্যেককে নিজস্ব দায়িত্বে যদি সঠিকভাবে পালন করে সেটাই তার সৎকর্ম। এই যে পাপ হয় বললেন, আপনার ধর্মে এই পাপের জন্য কি কোনো শাস্তির বিধান রয়েছে? অবশ্যই পাপের জন্য বিচার আসনে সবাইকেই দাঁড়াতে হবে। এবং বিবলিকাল রেসপন্স হচ্ছে এরকম, যদি আমাদের দায়িত্বে আমি অবহেলা করি তাহলে আমাকে অবাধ্যতা হিসাবে চিহ্নিত করা হবে, আর অবাধ্যতা চিহ্নিত করা মানে নরকের আগুনে তাকে নিক্ষেপ করা হবে। তবে আপনার ক্ষমা নাই যদি সে তার কাজে, ইমান আসলে রক্ষা করে, বিশ্বাস মানুষের রক্ষা করে, কিন্তু কাজে গিয়ে যে আমি কে, আমি কার অনুসারী, আমি কিসে বিশ্বাস করি, তার প্রমাণ কিন্তু মেলে আমার দায়িত্বে, আমার কাজে গিয়ে। সুতরাং এটি পাপের কথা বলা হচ্ছে, সৎকর্ম করতে জানি অথচ না করি তাহলে সেটা পাপ হবে, আর পাপের রেজাল্ট সেখানে অবশ্যই তাকে নারিশমেন্ট পেতে হবে, নরকে যাওয়ার জন্য তার প্রস্তুত থাকতে হবে, কারণ পাপ নিয়ে কেউ আমাদের স্বর্গে যাওয়ার কোনো অধিকার রাখতে না। ধন্যবাদ স্যার, আপনাকে হয়তো আসবো আপনার কাছে আবার। স্যার আপনার কাছে একটু জানতে চাইবো, যেহেতু আপনি মহামান্য সুপ্রিম কোর্টের একজন বিজ্ঞ আইনজীবী, যে কথাটাই প্রথমে আপনি বলে গেলেন যে সরকারি দপ্তরের অর্থাৎ ডেস্কপ্যাচের যদি কোনো ব্যবসায়ী বা জনগণ যদি কোনো ডকুমেন্টস বা কোনো দরখাস্ত বা যাই দলিলাদি নিয়ে যাক না কেন তাকে রিসিভ করা উচিত। যেহেতু আপনি মহামান্য সুপ্রিম কোর্টে রয়েছেন, আমাদের মহামান্য সুপ্রিম কোর্টের ডেস্কপ্যাচে কি এই ধরনের কোনো অনিয়ম বা কোনো কি লক্ষ্য করা যায়, বা এই ওখানে সিস্টেমটা কি? আবারও ধন্যবাদ আপনাকে এবং আমার সাথে যারা এই আজকে এই সেশনে উপস্থিত আছেন সবাইকে ধন্যবাদ, এবং যারা দেখছেন। যে কোনো সরকারি অফিসে ইতিপূর্বে যে কোনো সরকারি অফিসে ডেস্কপ্যাচ এই শব্দটা ব্যবহৃত হয়েছে, যে তার কাজটা হইল যে ডকুমেন্ট রিসিভ করা এবং ওই রিসিভের এই যে প্রপার যে ইয়ে আছে, অফিস আছে, মানে অফিসার আছে, তার কাছে সেটা পৌঁছে দেওয়া। তার কাছে ডেস্কপ্যাচ হইল যে উনি ডকুমেন্টটা রিসিভ করবেন এবং এইটাকে লিপিবদ্ধ করবেন, সিল দিয়ে গ্রহণ করবেন, এতটুকুই তার কাজ, এবং ওইটা যথাযথ স্থানে পৌঁছে দেবেন। আমাদের সুপ্রিম কোর্টে অফিস আছে, অফিসে ডেস্কপ্যাচ একটা সেকশন আছে, তার কাজ হইল যে ওই আইনজীবীদের যত মানে অভিযোগ থাকুক বা অ্যাপ্লিকেশন থাকুক সেগুলি রিসিভ করা এবং সেইটা এই অফিস বিয়ারার যারা আছেন মানে সুপ্রিম কোর্ট বারের কর্মকর্তা তাদের কাছে, বিশেষ করে সেক্রেটারি যিনি থাকেন বা সভাপতি বা এক্সিকিউটিভ কমিটির বরাবরে যদি কোনো থাকে সেইটা ওই যথাযথ স্থানে পৌঁছে দেওয়াটাই ডেস্কপ্যাচের কাজ। ধন্যবাদ স্যার আপনাকে। প্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানের একেবারে শেষের দিকে চলে আসছি। অনুষ্ঠান শেষ করার আগে আমরা আমাদের প্রফেসর স্যারের কাছে একটা বিষয় জানতে চাইব, যে আপনার ব্যক্তি জীবনের অভিজ্ঞতার আলোকে আপনি আমাদেরকে একটা পরামর্শ দিবেন যে যদি কোনো ব্যবসায়ী বা জনগণ এই ডেস্কপ্যাচে গিয়ে ডকুমেন্ট সাবমিট করতে না পারে সেক্ষেত্রে তার কী করণীয় থাকতে পারে? অনেক ধন্যবাদ। ডেস্কপ্যাচ, ওখানে গিয়ে তিনি অসহায়, কিছু করতে পারলেন না, তার পরবর্তী করণীয় কী? রাইট, পরবর্তী করণীয় সহজ হিসাব হলো যেহেতু NBR বিষয়টা মনিটর করছে, তাদের সার্বিক দায়িত্বই এটা, অতএব ব্যবসায়ী সোজা NBR এর পদস্থ কর্মকর্তার কাছে চলে যাবেন, গিয়ে তার অভিযোগ লিখিতভাবে সাবমিট করবেন এবং NBR এর কাজ হবে এই লিখিত অভিযোগের ভিত্তিতে যথাযথ পদক্ষেপ নেওয়া। ধন্যবাদ স্যার। স্যার আপনার কাছে জানতে চাইবো, NBR এই বিষয়ে কোনো পদক্ষেপ নিল না, আমরা NBR কে লিখিত অবগত করলাম যে নিয়ম অনুযায়ী উনি এই ধরনের কোনো NBR কোনো পদক্ষেপ নিল না, সেক্ষেত্রে একজন ব্যবসায়ী বা জনগণের কী করণীয়? অবশ্যই তার করণীয় আছে, উনি কোর্টের স্বর্ণাপন্ন হবেন এবং উনি যে আগে যে এই দরখাস্ত দিয়েছিলেন এটা যে ইয়ে করলেন না, ওই রিসিপ কপিটা গ্রহণ করলেন না, এইগুলি মাধ্যমে উনি মহামান্য সুপ্রিম কোর্টে রিট পিটিশন ফাইল করতে পারেন যে উনি যথাযথভাবে এই 4.3 রিটার্নটা সাবমিট করতে পারছেন, যে কোনো ডকুমেন্ট সাবমিট করতে পারছে না, এবং এটা তার একটা রাস মানে এই রিটের অধিকার একটা, অর্থাৎ নাগরিক অধিকার বলেই রিটে সেটা, সেই অনুযায়ী আমাদের মহামান্য সুপ্রিম কোর্টের এই রিটে যে ফাইল করা হয়, যে অন্য কোনো অফিসে বা অন্য কোনো আদালতে
যদি একজন মানুষ কোনো প্রতিকার না পায় সেই অধিকারটাই এখানে এস্টাবলিশ করা হয়েছে রিটের মাধ্যমে। ধন্যবাদ স্যার আপনাকে। প্রিয় দর্শক, শুনলাম আমাদের জ্ঞানী এবং গুণীজনের কথা। ভ্যাট বিষয়ক আজকের বিষয় ছিল ডেক্সপার্ট অর্থাৎ গ্রহণ শাখা। সরকারি দপ্তরে যখন আমরা কোনো দলিলাদি বা কোনো ডকুমেন্টস নিয়ে যাই দাখিল করার জন্য বা কোনো দরখাস্ত, ডেক্সপার্ট নামে একটা শাখা থাকে, সেখানে তাদের দায়িত্ব হচ্ছে রিসিভ করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বা কর্মকর্তা বা কর্মচারীর নিকট পৌঁছে দেওয়া। যদি এই ধরনের কাজের ব্যতিক্রম কোনো ঘটে তাহলে আপনি NBR ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউর বরাবর আবেদন করে অভিযোগ করতে পারেন। আর যদি তারপরও আপনি প্রতিকার না পান, যেভাবে আমাদের বিজ্ঞ আইনজীবী পরামর্শ দিলেন, আপনি নাগরিক অধিকার বলে আপনি মহামান্য সুপ্রিম কোর্টে রিট ফাইল আবেদন করে আপনি আপনার নাগরিক অধিকার পেতে পারেন। এই বলে আজকে আমাদের পর্ব এখানে শেষ করছি। আগামী পর্ব পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সতর্ক থাকবেন। আসসালামু আলাইকুম।